ওয়েলকাম টু দ্য আনাদার ব্লগস। আজকের দিনটা খুব স্পেশাল, কারণ রনি ইসলাম লিমন ভাই এতদিন আমাদেরকে অনেক বার্থডে, অনেক বিয়ের অনুষ্ঠানে অনেক কিছু দিয়েছে, অনেক বিনোদন আমরা পাইছি। তো আজকে এখন বাজে কয়টা? 11:50 আর কিছুক্ষণ পর আমাদের রনি ইসলাম লিমন ভাইয়ের বার্থডে। তো এটা খুব সারপ্রাইজ, সে জানে না। আমরা তার বাড়িতে আসছি, তো কিছুক্ষণের মধ্যে এটা খুব বিশাল বড় একটা সারপ্রাইজ। তো দেখতে থাকুন, এই শীতের মধ্যে আমরা রনি ভাইয়ের জন্য কেক নিয়ে আসছি। তো এটা বিশাল বড় সারপ্রাইজ, আমরা এখন তার কাছে যাবো, বার্থডেটা উদযাপন করবো। হ্যাঁ হ্যাঁ, আমরা এখন বার্থডেটা সেলিব্রেশন করবো, আমাদের সেলিব্রেশনটা আপনারা উপভোগ করবেন। চলেন, সো যান পাশে যাই আমরা। এটাই ছিল স্যার ভাই, এটা আসলে খুবই এক্সাইটেড। আমি খুবই এক্সাইটেড যে বার্থডে এরকম মানুষ হিসেবে আমি চিন্তা করতে পারি, আমি সে বলছিলাম। কেকটা কাটার দরকার ছিল না? আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে আমি খিচুড়ির ব্যবস্থা করে ঠিক আছে এই মুহূর্তে। আর ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক দিয়ে গিফট আছে নাকি? কোনো গিফট আছে নাকি? হ্যাঁ অবশ্যই গিফট আছে ভাই। সারপ্রাইজ গিফট করে ভাই, আগে খাওয়ান তারপর কি? খাবার পরে গিফট, আগে খাবার তারপর। আচ্ছা ঠিক আছে, মানে যা আছে এখন এই যে ভাষা অ্যারেঞ্জ করা, আমি সেগুলোকে আমি কিছু জানার চেষ্টা করবো। সো গাইস আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন ইন্টু দেওয়ার মতো কিছু নাই, তো আমরা জানি ওরা আগে ইন্টু দিছে। তো এখন এত এখন বাজে রাত প্রায় 12:05, ঠিক আছে। তো ওরা সবাই খিচুড়ি খাওয়ার জন্য চেষ্টা করতেছে, আর এখন এই মুহূর্তে আমি কীভাবে কিনতে কী করবো আমার মাথায় কোনো মানে চিন্তা আসতেছে না। এখন দেখি নিচে মানে ফ্রিজে গোস্ত রাখা আছে, আর চিকিৎসার চাল সংগ্রহ করে খিচুড়ির কোনো সিস্টেম করা যায় কি না। আমি খুবই এক্সাইটেড, মানে আমার হঠাৎ করে এই কভার নক দিছে, তো আমি মানে ভয় পেয়ে গেছি হঠাৎ করে যে কী এরকম। ঠিক আছে, তো যারা সুন্দর অ্যারেঞ্জমেন্ট করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবসময় সবাই ভালো থাকো, আমি মানুষের কাজ করতে পারি। এই দোয়া সবাই করবেন, আশা করি সবাই ভালো থাকবেন। এখন দেখি তো নিচে যে তো যদি আসো নিচে আসো দেখি নিচে ভাই। এটা কি বার্থডে দোয়া? বার্থডে দোয়া আজি জল ভাই, বার্থডে দোয়া কই? গাড়ি থামবে, রনি মুটবে। ও জোস করে আর কোথাল ভাই, কপালে জুতার বাড়ি রইন না। নতুন গেস্ট আছে, নতুন গেস্ট আছে, ঠিক আছে। এদিকে কি অবস্থা? এদিকে জন্মদিন রনি। আর এদিকে স্যার তুমি অনেক বড় প্লে বয়। আর এটা কি খিচুড়ি প্রায় শেষ পর্যায়ে আছে, তো খিচুড়ি রান্না করছে কাতার প্রবাসী ফয়সাল শেখ, ঠিক আছে। মানে কাতারের বাবুর বাবুর কাতারের ছুঁয়ে আছে ফয়সালের ভোলা।
বেশি দিন না সারপ্রাইজ দিব, তো সারপ্রাইজটা আছে অনেক বেস্ট সিঙ্গার আতিফ আসলামের ছোট ভাই অনেক ইসলাম শেজান, ঠিক আছে ওই আপনাদের গান শোনাবো আশিক গানের গান শোনাবো, মানে আমরা এখন সাথে যাবো সাথে যাওয়ার অনেক গান গাইবো আশিক গানের গান, ঠিক আছে। ভিউয়ার্স, আজকে আমার বার্থডে, তো যারা যারা এত সুন্দর কেক উপহার দিয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ। তো একটা দুঃখের বিষয়, ওরা কোনো গিফট আনে, ঠিক আছে, গিফট ভাই গিফট আছে ভাই গিফট, ঠিক আছে আমি গিফটের জন্য কোনো মন খারাপ করতেছি না, তো মন খারাপ হলেও আমরা যদি সব ফ্রেন্ড একসাথে থাকতে পারতাম, যেমন হোসেন আছে, শাওন আছে, চঞ্চল আছে, নূর হোসেন আছে, ঠিক আছে, মানে সবাই যদি একসাথে থাকতে পারতাম তো অনুষ্ঠানটা আরও সুন্দর হতো। শোয়ানটা অনেক মিস করতেছি, আর নূর হোসেন আজকে আসার কথা ছিল তো আজকে আসতে পারে নাই, তো আমার ঢাকা থেকে দুটো মামা আসছে, মেহরা আর তানবীর, ঠিক আছে, বিষয় দেখতে পাচ্ছেন। তো এখন কেক কাটবো, সবাই দোয়া করবেন যাতে নেক্সট টাইমে আরও এটা ছোট ছোট পিচ্ছি বলো মানে দেখা তুমি গুলিস্তানের কিং, ঠিক আছে, বিন্দু পড়েছে জাল বেশি। হাই ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এটার পিছনে অবদান ওদের দুজন একলা না, আমার আছে, রিক্সার আছে, ওই রিক্সার ড্রাইভার আছে ভাই, সব কিছু মনে রেখেন ভাই, যে রাস্তার অবস্থা যে খারাপ রে ভাই, ও অবস্থা এটাতে কি কষ্ট করে আনছি রে ভাই। অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার প্লিজ। আর সবার সর্বশেষ যে কথাটা বলতেছি, এখন সবার চোখে ঘুম, আমরা এখন কেক কাটবো, কিন্তু লাস্টে আরেকটা বিনোদন আছে, সেটা যদি আপনারা পুরোপুরি দেখতে চান তাহলে আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, না টেনে। তাহলেও আর কি অনেকের একটি গান আছে, অনেকে আপনাদের একটা আশিক বানায় গান বলবো, ঠিক আছে, অনেকের হ্যাঁ সাকিব আল হাসান, সাকিব আল হাসান। তাহলে এখন কেক কাটবো ভাই, পৃথিবীতে তিনটা জিনিস সবচেয়ে বিরক্তকর আছে। ভাই এক লাখ লিখে দেন খাওয়া দাওয়া
ছোট ভাই খায় না কে এই যে রনির ছোট ভাই রাগিব, আমি বাকি আছি তো আমার শুরু হয়ে গেছে যুদ্ধ, পেট পূজা কা ফুল ইন্তজাম হ্যা তো ইন্যতা কনসিডার করেঙ্গে জি, হ্যাপি বার্থডে টু ইউ কে দিয়া হ্যা জি, তোমার ভি বুড্ডে হো গয়ে ও তেরি, দিল ছোটা না করো উম্র কা হ্যা ক্যা, বাল ঝড়েঙ্গে দাঁত গিরেঙ্গে ওয়েসে হি দেখো কোই পুরানা গিফট হাম জো ঢুঁড় পায়ে তভি করনা হম কুছ হাত মে লেকার আয়ে, ইউ আর অন মাই ফ্রেন্ড লিস্ট ইয়ে নাহি মজাক হ্যায়, হম টাইম নিকাল কে আ গয়ে তো বড়ি বাত হ্যায়, ওয়েসে সাচ বাতাও তুম। আস্তে আস্তে এখন আমরা শেষ পর্যায়ে চলে আসছি, তো আজকে আমরা আমার বার্থডে উদযাপন করছি, তো আমি ভাবছিলাম যে গিফট পাবো না, তো আজকে আমি গিফট পাইছি, তো সর্বশেষ এখন বাজে 2:30, এখন গোসল করে আসলাম, মাথার অবস্থা অনেক ভয়াবহ ছিল, আপনারা দেখতে পাইছিলেন যে বিডুর যে ডি মার্কে কেকের আটা একদম মানে পুরো অবস্থা ভয়াবহ করছে, তো আজকে মেঘা নেই, আমার এক মামা আছে মেহরাব, তো সে আমার জন্য গিফট নিয়ে আসছে, তোমার গিফটটা দেখি, তো আপনাদের গিফটটা আনবক্সিং করে দেখাবো, আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি লাস্ট পর্যন্ত উপভোগ করুন, এবং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর দেশে প্রচণ্ড পরিমাণ শীত, মানে বেশি কথা বলতে পারতেছি না, প্রায় 2:30 মতো বাজে, এখন আনবক্সিং করছি আমার গিফট, বার্থডে গিফট, আপনি একটু পরে দেখতে পাবেন যে গিফট প্যাকেটের ভিতরে কী আছে। ও মাই গড, এটা কফি মগ, শীতের ভিতরে যা প্রচণ্ড দরকার, কফি খা মানে খেলে শরীর অনেক টাঙ্গ হয়ে যায়, আপনারা দেখতে পাচ্ছেন, তো আমি একটু কফি মগ গিফট পেয়েছি। ও তার সাথে তামিল আছে, আশা করি আগামীকাল কফি বানায় টেস্ট করে খাবো যে এই কাপের ভিতরে কীরকম হয়, অসাধারণ একটি মগ, তো ধন্যবাদ মেহরাবকে এত সুন্দর একটি গিফট দেওয়ার জন্য।